ओम शिवे यस्य पराभक्ति स्त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघेर द्वितीय संघाध्यक्ष परम पूज्यपाद श्रीमद स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथन संकलन शिवानंद वाणी थेके पाठ एवं आलोचनार उद्देश्ये আমরা বিগত দিন যে অংশটি পাঠ করছিলাম সেটি তারিখ ছিল পয়লা জানুয়ারি ১৯২৪ খ্রিস্টাব্দ, ১৭ই পৌষ বৃহস্পতিবার ১৩৩১ বঙ্গাব্দ বেলুড় মঠ। সেদিনকে ইংরেজি নববর্ষের প্রথম দিন ভক্তদের মধ্যে একজন এসে মহাপুরুষ মহারাজকে হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ জানাতে মহারাজ তাকে জানালেন যে আজকে হ্যাপি ইংলিশ নিউ ইয়ার, এবং বলতে বলতে বললেন যে মুসলমানরা এতদিন আমাদের শাসন করেছেন, তারাও আমাদের সংস্কৃতিকে এতটুকু অন্যরকম কলুষিত করতে পারেননি যেটা ইংরেজ শাসন ব্যবস্থায় হয়েছে। আমরা পুরোপুরি নিজেদের ধর্মমত সমস্ত কিছু ছেড়ে পাশ্চাত্যভাবে এমনভাবে ভাবিত হয়েছে, উনি পাশ্চাত্যভাবে ভাবিত হওয়ার জন্য কোনো রকম কিছু বলছেন না, কিন্তু পাশ্চাত্যভাবে ভাবিত হয়ে নিজের যে স্বকীয়তা সেটাকে ছেড়ে দেওয়ার তিনি নিন্দা করছেন। এরপরে সেদিনকে যেখানটা আমরা থেমেছিলাম তারপর থেকে আজকে আমরা শুরু করব। ভক্ত প্রশ্ন করছেন, আজকের দিনে তো তিনি কল্পতরু হয়েছিলেন, কত ভক্তদের কৃপা করেছিলেন মহাপুরুষজি, কেবলমাত্র আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন, তিনি তো সদাই কল্পতরু, জীবকে কৃপা করাই তাঁর একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনেই দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন। হ্যাঁ, কাশীপুরের বাগানে ওই দিনে তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন, সেই হিসেবে আজকের দিনের একটি বিশেষত্ব আছে, তিনি যে কৃপাসিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ বুঝতে পেরেছিলেন। ভক্ত বলছেন যে আজকের দিনে তিনি কল্পতরু হয়েছেন, মহাপুরুষ মা যেটা একেবারেই ডিনাই করছেন, বলছেন যে শ্রীরামকৃষ্ণ বা অবতার কল্প পুরুষ তারা নিত্য কল্পতরু। কল্পতরুর কনসেপ্টটা এই, কল্পতরু হলো এমন একটি কল্পবৃক্ষ যে গাছের তলায় বসে মনের যে কোনো প্রার্থনা জানালেই সেই প্রার্থনা পূর্ণ হয়। শ্রীরামকৃষ্ণদেব সেদিনকে ১৮৮৬ সালের পয়লা জানুয়ারির দিন সেদিনকে তিনি একটু সুস্থ ছিলেন, তিনি কিন্তু সেদিনকে সুস্থ হওয়ায় তিনি হেঁটে বাগানেতে নেমেছিলেন ভক্তদের সঙ্গে দেখা করার জন্য। সেদিন ইংরেজি নববর্ষের ছুটি ছিল, ভক্তরা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, এবং তখনকার দিনের ভক্তদের সারল্যের কথা ভাবুন, মাস্টারমশাই আদি কত বয়স হয়েছে তাদের। তারা ওই আম গাছ, গেটের কাছে একটা আম গাছ ছিল, সেই আম গাছটিতে গাছের ডালে বসে তারা হনুমান হনুমান খেলছিলেন। ঠাকুর ওই অবধি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন, এমন সময় গিরিশ ঘোষ এসে তাকে প্রণাম করলেন হাঁটু গেড়ে। গিরিশকে তিনি প্রশ্ন করলেন, গিরিশ তুমি যে আমার সম্বন্ধে এত কিছু বলো, তুমি কি জানো? তখন গিরিশচন্দ্র নাটকের লোক তো অত্যন্ত নাটকীয়ভাবে বলতে থাকলেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারিনি, আমি তার কথা কি বলবো, নিজের স্বরূপের কথা মনে হয়ে শ্রীরামকৃষ্ণদেব গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন। তিনি আশীর্বাদ করলেন এই সমুদায় জগৎগোষ্ঠীকে, আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক। কল্পতরু মানে আমরা যে ধরুন ভালো দামি দামি জিনিস চাই বা প্রয়োজন ধর্ম অর্থ কামমোক্ষ চারটে চাই, এইরকম কিন্তু কোনো সেই অর্থে কোনো আশীর্বাদ তিনি করেননি, তিনি আমাদের চৈতন্য হওয়ার করেছিলেন, আশীর্বাদ করেছিলেন। চৈতন্য হলে মানুষের ভেতরের যে কালিমা, মানুষের যে ভেতরের যে অন্ধকার সেটি সম্পূর্ণভাবে দূরীভূত হয়, তাই তিনি যেন এই উদ্দেশ্যেই এই প্রার্থনাটি করেছিলেন, চৈতন্য হোক এই প্রার্থনাটি তিনি করেছিলেন। এবং পরবর্তীকালে তিনি প্রত্যেককে স্পর্শ করে দিয়েছিলেন, এবং প্রত্যেককে স্পর্শ করে দেওয়ায় তার দিব্য স্পর্শে সকলের খুব আনন্দ হয় এবং সকলে তাদের ইষ্ট দেবকে দর্শনও করতে পারেন। তা তিনি বলছেন, তিনি তো সদাই কল্পতরু, জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ। স্বামীজি তার স্তবে লিখতে গিয়ে বলছেন, লোকাতীত অপি অহ অহ রহ
লোক কল্যাণ মার্গম। শ্রী রামকৃষ্ণের জীবন সম্বন্ধে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, তার জীবনটি লোকাতীত, মানে আমাদের সাধারণত এই খাওয়া ঘুমনো, আবার খাওয়া ঘুমনো, কাজ করা, এই যে আমাদের যে নিত্যদিনের জীবনচক্র, এর বাইরের একটা অন্য রকমের জীবন, তিনি তার একটা অন্য রকমের জীবন যাপন করেন। তাই বলছেন তাদের জীবন কেমন, তার লোকাতীত, সাধারণ লোকের চেয়েও সেটা বাইরে, লোকাতীত অপি আহরহ লোক কল্যাণ মার্গম। তিনি লোকাতীত হয়েও সদাসর্বদা মানুষের কল্যাণ, কিসে মানুষের ভালো হয় এই চিন্তাতে সবসময় মজে থাকতেন, মগ্ন হয়ে থাকতেন, সেই কথাটা তিনি বলছেন। এখানেও তিনি একই কথা বলছেন যে জীবের কৃপা করাই তার একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনেই দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন, যে শুধুমাত্র ওই ওই দিন ওই কটি লোককে কৃপা করেছিলেন তা নয়, যে তার কাছে এসেছিলেন সেই তার কৃপা পেয়েছে। এ বিষয়ে পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজির একটি কথা মনে পড়ছে। আমরা গিয়ে আমাদের গুরুদেবের কাছে প্রণাম করতাম, পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি তখন সঙ্ঘগুরু, সঙ্ঘগুরুকে আমরা প্রণাম করতাম। আমাদের কেমন যেন মনে হতো মহারাজ সবার দিকে তাকাতে পারে না, কারণ অত সাধু ব্রহ্মচারী, মহারাজ ঘাড় ঘুরিয়ে প্রত্যেকের দিকে তাকান কিন্তু সকলের সঙ্গে কথা বলেন না, সম্ভবও নয় সেটা। যত বয়স হচ্ছে এখন বুঝতে পারছি যে এরকম ইন্ডিভিজুয়ালি 40-50 জন সাধুকে সঙ্গে ইন্টারেক্ট করা, পার্সোনালি ইন্ডিভিজুয়ালি হ্যালো বলাটাও বোধ হয় সম্ভব নয়, ভালো আছে কথাটা জিজ্ঞেস করাও সম্ভব নয়। তা আমরা একদিন অভিমান করে পূজ্যপাদ আত্মস্থানজিকে বলেছিলাম যে মহারাজের কাছে যাই, অথচ মহারাজ যে আমাদের দেখেন সেটা, মানে মহারাজ আমাদের দেখেন কিন্তু মহারাজের সঙ্গে কথোপকথন বা মহারাজের কৃপা আমরা যে পাই সেটা অনুভব করতে পারি না। তখন বলেছিলেন যে ওই যে উনি তোর দিকে তাকাচ্ছেন, ওই যে ঘাড় ঘুরিয়ে সকলের দিকে তাকাচ্ছেন, ওই তোর ওপর তার দৃষ্টিটা পড়ছে, ওতেই তোর কল্যাণ হবে, ওটাই কৃপা দৃষ্টি। বলছেন মন্দিরে গিয়ে দেবতার সামনে গিয়ে দাঁড়াতে হয়, দেবতার দুপাশে গিয়ে দাঁড়াতে হয়, যেদিক দিয়েই দাঁড়া না কেন লক্ষ্য করবি যে তাঁর দৃষ্টি তোর দিকে পড়ছে, এবং যত দূর তুই যাবি তার দৃষ্টির সীমানার মধ্যে তুই আছিস। তিনি তোকে হ্যালো নাই বলতে পারেন, হাই না বলতে পারেন, কিন্তু অবশ্যই তোর তোকে তোকে ডেকে কথা নাও বলতে পারেন, অবশ্যই তাঁর কৃপা দৃষ্টি তোমাদের উপর আছে। তাই বলছেন যে তিনি শুধু ওই দিন করেছিলেন তা নয়, তবে তিনি যে কৃপা সিন্ধু, মানে তার কৃপার শেষ নেই, সিন্ধু সমুদ্রের মতো বিশাল অনন্ত অতলান্তি, এইটি ভক্তরা সেদিন প্রমাণ পেয়েছিল, সে কথা পূজ্যপাদ মহাপুরুষমান বলছেন। ভক্তটি প্রশ্ন করছেন, মহারাজ আপনি সেদিন তখন সেখানে উপস্থিত ছিলেন কি? মহাপুরুষজি, না আমি কেন, ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে কেহই সে সময় তথায় উপস্থিত ছিল না, ঠাকুরের তখন কঠিন অসুখ আর আমাদের প্রাণে তখন তীব্র বৈরাগ্য, ঠাকুরের শরীর এমনই অসুস্থ ছিল যে দিবারাত্র 24 ঘন্টাই তার সেবার জন্য আমরা পালা করে থাকতুম, ভক্তেরা সকলে দিনের বেলায় সময় সুবিধা মতো আসতেন, ঔষধপত্রাদি এবং খরচপত্রের সব ব্যবস্থা করতেন, কিন্তু তার সেবার সম্পূর্ণ ভার ছিল আমাদের উপর, আর তাঁর সেবার সঙ্গে চলেছিল খুব সাধন ভজন, ঠাকুরও সেই বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন, পৃথকভাবে প্রত্যেককে ডেকে ভজন সাধন সম্বন্ধে উপদেশ দিতেন, আর কার কেমন ধ্যান ও দর্শনাদি হচ্ছে সেসব খোঁজ নিতেন, রাত্রে স্বামীজি ধ্বনি জ্বালিয়ে আমাদের নিয়ে ধ্যান জপ করতেন, কখনো খুব ভজন কীর্তন হতো, পালা করে ঠাকুরের সেবা আর ধ্যান জপা দিতে সারা রাত খুবই আনন্দে কেটে যেত, রাত জাগা হতো বলে দুপুরবেলা খাওয়ার পর আমরা প্রায় সকলে খানিকক্ষণ ঘুমিয়ে নিতুম, সেদিনও খাওয়া দাওয়ার পর নিচের হল ঘরের পাশে যে ঘরটি ছিল সে ঘরে আমরা ঘুমোচ্ছিলুম, সেদিন বিকেলবেলা ঠাকুর একটু বাগানে বেড়াবার জন্য প্রথমে নিচে নামেন, ছুটির দিন বলে অনেক ভক্তই সে সময় বাগানে উপস্থিত ছিলেন, ঠাকুরকে নিচে নামতে দেখে ভক্তেরাও আনন্দে তার সঙ্গে সঙ্গে যেতে লাগলেন, ধীরে ধীরে ঠাকুর বাগানের ফটকের দিকে যাচ্ছেন, এমন সময় গিরিশবাবু ঠাকুরের চরণতলে পতিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে তাকে স্তব করতে লাগলেন, গিরিশবাবুর অদ্ভুত ভক্তি বিশ্বাসপূর্ণ কথা শুনে ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়েছিলেন, ভক্তেরা তখন ঠাকুরের এই দিব্য ভাবাবেশ দেখে আনন্দে জয় রামকৃষ্ণ
বলে উচ্চ ধ্বনি নিয়ে ঠাকুরকে বারংবার প্রণাম করতে লাগলেন। ক্রমে ঠাকুরের মন অর্ধবাহ্য দশায় নেমে এলে তখন তিনি কৃপাদৃষ্টিতে ভক্তদের তাকিয়ে বলেন, কি আর বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভক্তদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো। তারা খুব জয় রামকৃষ্ণ ধ্বনি করে ঠাকুরকে প্রণাম করতে লাগলেন। তিনিও ওই অবস্থায় একে একে সকলকেই চৈতন্য হোক বলে স্পর্শ করে সকলের চৈতন্য করে দিলেন। তার এই দিব্য স্পর্শে ভক্তদের প্রত্যেকের ভিতর অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তখন কেউ বা ধ্যানস্থ হয়ে পড়লেন, কেউ আনন্দে নৃত্য করতে লাগলেন, কেউ কাঁদতে লাগলেন, আবার কেউ বা উন্মত্তের ন্যায় জয়ধ্বনি করতে লাগলেন। সে এক অভাবনীয় ব্যাপার, আর ঠাকুর দাঁড়িয়ে আনন্দে দেখছিলেন সেসব। এই গোলমেলে আমাদের ঘুম ভেঙে গেল। আমরা ছুটে এসে দেখি যে ভক্তেরা সকলেই ঠাকুরকে ঘিরে উন্মত্তের ন্যায় ব্যবহার করছে, আর তিনি মধুর হাসি মুখে সস্নেহে ভক্তদের দিকে তাকিয়ে আছে। আমরা যখন পৌঁছেছি তখন ঠাকুরের মন সহজ অবস্থায় ফিরে আছে, কিন্তু ভক্তেরা তখনও সেই আনন্দের নেশায় মশগুল। পরে ভক্তদের জিজ্ঞাসা করে সব ব্যাপার জানা গেল। সকলেই বলেছিলেন যে ঠাকুরের স্পর্শে তাদের অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং সেই ভাবের প্রভাব দীর্ঘকাল স্থায়ী ছিল। তার স্পর্শে হবে না তো কি, তিনি যে স্বয়ং ভগবান। সেদিন কিন্তু ঠাকুর দুই একজনকে স্পর্শ করেননি, বলেছিলেন এখন নয় পরে হবে। তাতেই বেশ বোঝা যায় যে সময় না হলে কিছুই হয় না, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। কি সুন্দর এই সেদিনের বর্ণনাটা। এই দুটো জিনিস, এই যে আমরা দুটো ছবি পাই, একটা হচ্ছে যে কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের সেবারত তার সন্তানদের জীবনের গল্পটা আমরা পাই, কীরকম সুন্দর তারা শ্রীরামকৃষ্ণের সেবায় একদম মশগুল হয়েছিলেন সেই গল্পটা আমরা শুনতে পাই। শ্রীরামকৃষ্ণ দুটো জিনিস দেখিয়েছিলেন, তার অন্তিম লীলা, তার অন্তলীলায় তিনি তার সন্তানদের, তার যে অন্তরঙ্গ ভক্তদের, তাদের একটু একটু করে শক্তিশালী করেছিলেন আধ্যাত্মিকভাবে। একই সঙ্গে তার পুত্রসঙ্গ আরও যেন বেশি পাওয়ার জন্য এদের ভেতরে সেবাভাবটিকে জাগ্রত করে তার নিত্য সেবার ব্যবস্থা করেছিলেন। দুটো জিনিস তিনি দেখতেন বরাবরই, ঠাকুর খুব হার্ড টাস্ক মাস্টার, যাদের তিনি দায়িত্ব নিতেন, যাদের তিনি করতেন, তারা করছে কিনা সেটি তিনি দেখতেন। যেমন নরেন ইত্যাদি, এদের যাকে যেখানে ধ্যানে বসতে করতে পাঠিয়েছেন সেইখানে গিয়ে তিনি খোঁজ নিতেন যে তারা সত্যি সত্যি ধ্যান করছে কিনা। মা এবং লক্ষ্মী দিদি তারা থাকতেন ওই নহবতখানার একতলার ঘরটাতে, তাদের সকাল সকাল উঠে জপ ধ্যান করতে বলতেন। তিনি যখন সকালবেলা ঝাউতলায় যেতেন তখন ডেকে দিয়ে যেতেন। যদি তারা না উঠলেন কিনা দেখার জন্য যদি কোনো সাড়া শব্দ না পেতেন তাহলে দরজার তলা দিয়ে জল ঢেলে দিয়ে যেতেন, যাতে বিছানা ভিজে যাওয়ার ভয়ে তারা যেন তাড়াতাড়ি উঠে পড়েন। এই বিষয়টি তিনি তাকে সব সময় করতে দেখেছি প্রত্যেককে, শুধুমাত্র বলে তিনি ক্ষান্ত হননি। তার যে অন্তরঙ্গ শিষ্য তারা যে সাধন ভজন করছে কিনা এটিও তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। সমস্ত রাত ধরে ধুনি জ্বালিয়ে সাধন ভজন চলত কাশীপুর উদ্যানবাটিতে। এই সমস্ত রাত ধরে জপধ্যানের রীতি এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন কেন্দ্রে আছে, বেলুর মঠের প্রশিক্ষণ কেন্দ্রে আছে। প্রত্যেক শনিবার এখনও ব্রহ্মচারী মহারাজরা সমস্ত রাত ধরে জপধ্যান করেন। সেই সন্ধ্যা আরতির পরে সবাই বসেন এবং ভাগে ভাগে, প্রথমটা সবাই একসঙ্গে থাকেন, তারপরে এবার প্রত্যেকের যেরকম কাজ থাকে সেই অনুযায়ী কাজে চলে যান এবং কয়েকজনের দায়িত্ব থাকেন সেই যে জপযজ্ঞটি চালিয়ে যাওয়ার। তারা তাদের খাবার দাবার আসতে থাকে কিন্তু তারা ওই জপধ্যান করেন। এবার যারা ওদের রিলিভার তারা এসে বসলে এরা গিয়ে আবার খাওয়া দাওয়া করতে থাকেন। বিভিন্ন জনের সময় ফিক্স করা থাকে, তারা সেই সময়টায় গিয়ে সেই জপ যজ্ঞ হিসেবে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে নিবেদন করে। এরকমভাবে প্রত্যেক শনিবার দিন সমস্ত রাত এখনো পর্যন্ত বেলুড় মঠে সাধু ব্রহ্মচারীরা জপ ধ্যান করেন। কোনো কোনো সাধু ব্রহ্মচারীরা বা একসঙ্গে অনেকেই শ্রী শ্রী মায়ের মন্দিরে শনিবার বা মঙ্গলবার দিন সমস্ত রাত্রির জপ করেন।
এই প্রথাটি এখনও পর্যন্ত রামবেলুর মঠে এবং রামকৃষ্ণ সংঘের বিভিন্ন কেন্দ্রে এখনও পর্যন্ত আছে। যেহেতু এই সময় বাইরের ভক্তরা থাকেন না, তাই অনেকেই এই খবর সম্পর্কে অবহিত থাকেন না। তিনি বলছেন, সারা রাত তারা জেগে সেবা করতেন বলে দুপুরবেলা তারা খানিকক্ষণের জন্য বিশ্রাম করে নিতেন। যেদিনের ঘটনা হচ্ছে সেদিনকে ঠাকুরের কোনো গৃহী সন্ন্যাসী ভক্তই ছিলেন না, তারা সবাই সেদিনকে বিশ্রাম করছিলেন। এবং বাকিরা লাটু মহারাজ, শশী মহারাজ, এরা ঠাকুর নেমেছেন দেখে তাড়াতাড়ি ঠাকুরের বিছানাগুলোকে বাইরে রোদ্দুরে দিয়ে ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার, ঠাকুর তো ঘরে থাকতেন, ঠাকুরকে সরানোটাও খুব সুবিধের ছিল, তাই ওপরে ওপরেই পরিষ্কার পরিচ্ছন্ন হতো। ঠাকুর বেরোনো মাত্র লাটু মহারাজ, নিরঞ্জন মহারাজ এরা সবাই মিলে, শশী মহারাজ এরা মিলে ঠাকুরের জিনিসপত্রগুলি রোদ্দুরে দিয়ে, যেহেতু সেখানে শীতকাল তাই লেপ তোষক কম্বল কাঁথা এগুলো সব রোদ্দুরে দিয়ে ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। তাই ওই যে বাইরে কল্পতরু যে হওয়া, সেটার সময় তারা কেউ ছিলেন না। তার ঘটনা সম্পর্কে তিনি পরে যা জেনেছিলেন সেইটা বলছেন। আমরা খানিকক্ষণ আগে বললাম যে ঠাকুর হাঁটতে হাঁটতে সদর দরজার দিকে যাওয়ার সময় রাস্তার মধ্যে ওই গিরিশ ঘোষের সঙ্গে দেখা হয়। গিরিশ ঘোষ হাঁটু গেড়ে স্তব করেন, তাতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হন এবং তারপর তিনি যেন ওই সকলকে আশীর্বাদ করেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। প্রত্যেকের হৃদয়কে তিনি স্পর্শ করে দেন এবং স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই আধ্যাত্মিক অনুভূতি হতে থাকে। আমাদের পুঁথিকার অক্ষয় কুমার সেন শ্রীরামকৃষ্ণের কাছে এই কারণে এসেছিলেন এই 1885 সালের জানুয়ারি মাসে, যে রামকৃষ্ণ পরমহংস তিনি ভগবান দেখা মানুষ, অতএব তিনি ভগবান দেখিয়ে দিতে পারেন। অতএব এর কাছে গেলে ওর ইষ্ট ছিল শ্রীকৃষ্ণ, তাহলে সে শ্রীকৃষ্ণের দর্শন তিনি পাবেন। 100 নম্বর কাশীপুর রোডের বাগানবাড়িতে গিয়ে তার অনুভূতি হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি ভগবান দেখাতে পারেন না, তাকে দেখলেই ইষ্ট দর্শনের ফল লাভ হয়। কিন্তু ইষ্ট দর্শনের জন্য তার মনে অদ্ভুত একটি আকুতি ছিল। এই দিনের ঘটনা, তিনি বরাবরের লাজুক, ঠাকুর যখন গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন তিনি এসে দুটো চাঁপা ফুল ঠাকুরের পায়ে দিয়েই চলে গেছিলেন, একটা গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়েছিলেন। তার ভাব মনে হয়েছিল তাঁকে বোধহয় ঠাকুর লক্ষ্য করেননি, তার বোধহয় তিনি ওরকম চুপচুপ নিঃশব্দে ঠাকুরের চরণ পদ্ম পুজো করবেন। কিন্তু ঘটনাটা কিন্তু তা হলো না, ঠাকুর ফিরে যাওয়ার সময় ওহে বলে ওকে ডেকে পাঠালেন। তারপরে তিনি কাছে আসা মাত্র তার কানে একটি মন্ত্র দেন এবং হৃদয়ে স্পর্শ করিয়ে দেন। তিনি তার স্মৃতিকথায় লিখেছেন যে যে ইষ্টদেবকে দর্শন করার জন্য তার মন আকুল হয়েছিল, মুহূর্তের মধ্যে তিনি তার হৃদয়ের মধ্যে তার সেই ইষ্টদেবের জ্যোতির্ময় মূর্তি দর্শন করেছিলেন। আনন্দে তার সারা শরীর ভেঙে পড়েছিল, তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি, মেঝেতেই পড়ে গেছিলেন। এবং এই আনন্দের রেশ ছিল অনেক দিন পর্যন্ত, যেটা মহাপুরুষ মহারাজ বলছেন যে তারা শুধু সেদিনে আনন্দে মশগুল হয়েছিল না, সেই আনন্দের রেশ তাদের মধ্যে ছিল অনেক দিন অবধি। বলছেন, ঠাকুরের স্পর্শে তাদের অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং সেই প্রভাবের প্রভাব দীর্ঘকাল স্থায়ী ছিল। তাঁর স্পর্শ হবে না তো কি, তিনি যে স্বয়ং ভগবান, এটা আমাদের কাছে একটা খুব আশার কথা। আমাদের যখন মন্ত্র দীক্ষা হয়, আপনারা যারা রামকৃষ্ণ সংঘ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন, প্রত্যেক গুরুর কাছে একটি পুত বস্তু থাকে, হয় তাতে ঠাকুর বা মা এদের দুজনের কারুর না কারুর কিছু রেলিক্স থাকে আর কি, দিব্য অবশেষ থাকে। কারুর কাছে মায়ের নখ চুল থাকে, কারুর কাছে ঠাকুরের অস্থি থাকে, কারুর কাছে মায়ের চরণ রজ থাকে, এগুলো থাকে আমাদের গুরুদের কাছে। যখন গুরু পুজো হয় তখন গুরুরা যখন প্রণাম নেন তখন প্রত্যেকের মাথায় স্পর্শ করে দেন। ভেবে দেখবেন যে ওই যে তার যে পবিত্র পুতাস্থি আপনার মাথাতেও স্পর্শ করানো হয়েছে, অর্থাৎ স্বয়ং শ্রীরামকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণের শক্তিময়ী মূর্তি শ্রীমা সারদা আপনাদের স্পর্শ করেছেন। এটা কিন্তু আমাদের খুব আশ্বাসের কথা। মনে যখনই কোনো নিরাশা আসবে, হতাশা আসবে, তখন কল্পনা করবেন যে আমি সেই শ্রীরামকৃষ্ণ বা শ্রী সারদা নামের পরশ পাথরের স্পর্শ পেয়েছি, অতএব কোনোভাবে কোনো অবস্থাতেই কোনো হতাশা আমাকে গ্রাস করতে পারবে না, কোনো অবস্থাতেই আমাকে
যে আমার যে পথ সেখান থেকে আমাকে সরিয়ে দিতে পারবে না। পূজ্যপাদ মহারাজ বলছেন সেদিন তিনি দু একজনকে স্পর্শ করেনি। কেন স্পর্শ করেনি? বলেছিলেন এখন নয় পরে হবে, অর্থাৎ তাদের সময় হয়নি। অতএব এটাও একটা ভাববার জিনিস, সময় না হলে আমাদের সমস্ত কিছু হয় না। আমরা হাঁক পাক করতেই পারি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু সময় না হলে কোনো কিছুই হবে না। ভক্তটি প্রশ্ন করছেন, তিনি তো মহারাজ ইচ্ছা মাত্রই জীবের মন ভগবতমুখী করে দিতে পারেন, হৃদয়ে পবিত্র করে দিতে পারেন, তা করেন না কেন? তাঁর কৃপা যদি সাধন ভজন সাপেক্ষ হলো তাহলে তিনি অহেতু কৃপাসিন্ধু কী করে হলেন? খুব ভাইটাল প্রশ্ন, এটা আমাদেরও কথা, কিছু ওই আমাদের মতো ফাঁকিবাজদের কথা। তিনি যদি সব করে দিতে পারেন তাহলে আমাকে সাধন ভজন করতে হবে না, তিনি তাহলে তাকে কৃপাসিন্ধু বলবো কেন, অহেতু কৃপাসিন্ধু বলবো কেন? এ প্রশ্ন আমাদের মতো ফাঁকিবাজদের জন্য, একবারে তাদের রিপ্রেজেন্টেশন। মহাপুরুষ মহাজী উত্তর দিচ্ছেন, হ্যাঁ তুমি যা বলেছ তা ঠিকই, অমন বলতে হয় তাই বলা, কিন্তু বাস্তবিক পক্ষে তিনি ভজন সাধন দ্বারা লভ্য নন। আবার তিনি যে লভ্য এ কথাও বলা হলো না, কারণ প্রত্যেক জীবের স্বরূপ তিনি, তিনি সকল প্রাণীর অন্তরাত্মা। যেসব আবরণের দ্বারা জীবের অন্তর্দৃষ্টি রুদ্ধ হয়ে থাকে ভজন সাধন সেই সব আবরণগুলি দূর করে মাত্র, তখন জীব স্বস্বরূপকে জানতে পারে, অন্তরাত্মার সঙ্গে এক হয়ে যায়। তিনি কৃপা করে জীবকে অজ্ঞান আবরণ থেকে মুক্ত করে দিচ্ছেন বলেই তো জীবের প্রাণে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা হয়, এই তার কৃপা। তবে সবই নিয়ম শৃঙ্খলা অনুসারে হয়ে থাকে, যেমন একটি শিশুকে নিমেষের মধ্যে বড় করে দেওয়া অস্বাভাবিক হয়ে থাকে, অস্বাভাবিক ও নেহাত জোর করে করার প্রচেষ্টা মাত্র, এও ঠিক তেমনি দেহমনের ক্রমবিকাশ হতে হতে শিশু যেমন ক্রমাগত বালকত্ব যৌবত্ব প্রৌঢ়ত্ব বার্ধক্যে উপনীত হয়, তেমনি জীবের মনে ভগবত ভাব স্ফুরণের স্তর আছে, ক্রম আছে। সহজ ও স্বাভাবিকভাবে যে বিকাশ হয় তাই ঠিক এবং তার ফলই হয় ভালো। অবশ্য শ্রী ভগবান ইচ্ছা মাত্র একদিন সব জীবকে মুক্ত করে দিতে পারেন, কারণ তিনি সর্বশক্তিমান, কিন্তু তিনি তা করেন না। একই নিয়মে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, নিয়মের ব্যতিক্রম বড় একটা হতে দেন না, বিশেষ কারণ না হলে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, তিনি জীবের মন ভগবতমুখী করতে পারেন কিন্তু করেন না, এটা আমাদের প্রশ্ন। তার উত্তরে বলছেন হ্যাঁ তিনি জীবে, এটা একদিক দিয়ে ঠিক, তিনি করেন না। আসলে কি জানেন তো, আমরা প্রত্যেকেই ভগবানের প্রতিচ্ছবি, সেটা আমরা বুঝতে পারি না। আমরা সবসময় একটা আবরণ দিয়ে নিজেদের ঢেকে রেখি, নিজেদের সত্তাকে আবরণ দিয়ে ঢেকে রেখি। ওই যে বলছেন না চৈতন্য হোক আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক, ওই আমার ভেতরে যে আমি যে চেতনা, আমি যে এই রক্ত মাংসের মানুষ নই, আমি রক্ত মাংসের মানুষের বাইরের একটা মানুষ, এই যে চেতনা, এই চেতনাটা জাগলেই সমস্ত কিছু হবে। সূর্য যখন ওঠে সমস্ত রাত অন্ধকার, ঘুটঘুট করছে অন্ধকার, কিন্তু যে মুহূর্তে সূর্য ওঠে সেই ঘন অন্ধকার কেটে গিয়ে সমস্ত পৃথিবী আলোর মতো একবারে দিনের আলোতে একবারে ঝকঝক করতে থাকে। ঠিক ওই রকম আমাদের ভেতরের যে সত্তা, যে বন্ধন, সেইগুলো আমরা সাধন ভজন দিয়ে মুক্ত করি, সেই আবরণগুলো উন্মুক্ত করি। আবরণ যখন উন্মুক্ত করি তখন আমাদের অন্তরাত্মাকে আমরা দৃশ্যত দেখতে পাই, এবং দেখতে পেলে তখন আমাদের আরও বেশি আনন্দ হয়। সে একটি গল্প আছে না, একটি বাড়িতে নতুন জামাই এসেছে, জানলা দিয়ে মেয়েরা দেখছে, মেয়েরা জিজ্ঞেস করছে, সেই ঘরেতে অনেকগুলি ছেলে বসে আছে, মেয়েরা জিজ্ঞেস করছেন সেই নতুন বউটিকে, ওইটি কি তোর বর? সে বলছে বলছে ওইটি কি তোর বর? সে বলছে এরকম সবাইকে বলতে বলতে যখন তার বরকে দেখালো ওইটি কি তোর বর, তখন সে আর কোনো কথা বলে না, সে তখন হাসে। এই যে ওই ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের ওই ভেতরের আবরণ একটা একটা করে উন্মুক্ত হওয়া। যখন আমরা সত্যি সত্যি আমাদের নিজেদের সত্তাকে দেখতে পাই তখন আর কোনো কথা হয় না, তখন আমরা প্রাণে প্রাণে অন্তরে অন্তরে অনুভব করি, এটা হচ্ছে কথা। তাই বলছেন যে তখনই অন্তরাত্মাকে করতে হয়। কিন্তু কেন তিনি করেন না, এটা কথা হচ্ছে তিনি প্রস্তুত হতে সময় দেন,
তিনি আমাদের ভেতরের যে শক্তিকে তাকে জাগ্রত করতে পারেন, সেই কারণে তিনি দেরি করেন। যেমন একটা ছোট্ট শিশু বা একটা গাছ বসানো মাত্রই পরের দিন থেকে যেমন সে ফল দেয় না, ধীরে ধীরে তাকে বাড়তে সময় দিতে হয়, ঠিক ওই রকম সাধন ভজন ফলে মনের পরিপক্কতা আসাটা খুব জরুরি। তাই তিনি চাইলেই তিনি এটা করতে পারেন, কিন্তু তিনি এটা করেন না, কারণ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত নিয়ম যাতে নিয়মিতভাবে চলে তাই তিনি করেন না। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আর যে প্রশ্ন হচ্ছে কেন তাকে হয়তো কৃপা সিন্ধু বলবো, তিনি তো চাইলেই আমি সাধন ভজন না করেও পেতে পারি তাকে, তাহলে তিনি যখন করেন তাহলে অহেতুক কৃপা সিন্ধু বলবই বা কেন? তিনি অহেতুক কৃপা সিন্ধুও বটেন, তাঁর সৃষ্ট জীবেদের প্রতি তাঁর যে কত কৃপা কত দয়া তা যদি একটুও জানতে পারতে তাহলে তিনি কৃপা সিন্ধু কিনা এ প্রশ্ন মনেও স্থান পেত না। এই যে জীব দুঃখ কাতর হয়ে জীবোদ্ধারের জন্য স্থূল দেহ ধারণ করে জগতে অবতীর্ণ হন, এই তো সবচাইতে বড় প্রমাণ তিনি কৃপা সিন্ধু। তিনি তো সদা পূর্ণ, তার পাবার বা চাওয়ার কিছু নেই, অথচ তিনি কৃপা পরবশ হয়ে জীবোদ্ধার রূপ কর্মে প্রবৃত্ত হন। তার প্রাণে একটিমাত্র বৃত্তি আছে, তা হল কৃপা প্রেম। তিনি যে কত কৃপাময় তা কি বলে বোঝানো যায়? এ হলো অনুভবের বিষয়। মানুষ খেলায় মত্ত, তার কৃপা জানতে চাচ্ছে কোথায়? ঠাকুর বলতেন, জীব ভগবানের দিকে এক পা এগুলে চেষ্টা করলে ভগবান তার দিকে দশ পা এগিয়ে আসেন। এ তো তাঁর দয়া, তার কৃপায় সন্দেহ করো না, তাঁর কৃপায় সন্দেহ করো না, এভাব মনেও আসতে দিও না। তাকে ডেকে যাও প্রেমের সহিত, তাঁর কৃপায় প্রাণ মন ভরে যাবে। ওসব উপলব্ধি কি একদিনে হয় না হঠাৎ করে? ক্রমে সব হবে, সব পাবে। আমরাও ঠাকুরকে না দেখলে কি ঠিক ঠিক বুঝতে পারতাম যে ভগবানের কত কৃপা জীবের ওপর? তিনি কৃপা করবার জন্য ছটফট করতেন, কাঁদতেন, তার কৃপা আন্তরিকভাবে চাই কে? মানুষ তো মত্ত হয়ে আছে বৈষয়িক আনন্দে, ভগবত আনন্দ যে চায় সে পায়ও। বলছেন তিনি কৃপা সিন্ধু, অহেতুক তিনি অসীম নিজেকে সসীম করেছেন। রাজারা যখন প্রজাদের সুখ দুঃখ দেখার জন্য ছদ্মবেশে প্রজাদের মধ্যে ঘুরে বেড়াতেন, তখন প্রজারা রাজাদের না চিনতে পেরে তার সঙ্গে অনেক দুর্ব্যবহার করতেন, অনেক সময় অনেক রকম খারাপ ব্যবহার করতেন, কিন্তু রাজারা সেগুলিকে সবই হজম করতেন, কারণ এটি না করলে প্রজাদের কোথায় দুঃখ, কোথায় অভাব, কোথায় কষ্ট সেটা বোঝা যেত না। সেরকম জগতের রাজা ছদ্মবেশ ধারণ করে আমাদের মতো সমস্ত লিমিটেশনস নিয়ে আমাদের মধ্যে আসেন, যাতে আমাদের দুঃখ আমাদের কষ্ট তিনি বুঝে সেটার মুক্তির ব্যবস্থা করতে পারেন। তাই বলছেন যে জীব যদি ভগবানের দিকে এগিয়ে যায় এগোয়, তাহলে তিনি এক পায়ে গেলে তিনি দশ পায়ে গোয়ে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সত্যিই কেউ চাই না। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে বশিষ্ঠ সেন বলছেন যে আপনি বড় কৃপণ, তো মহারাজ বলছেন এমন কথা বলছিস কেন? বলছেন যার ধন আছে সে যদি অন্যকে না দেয় তাহলে তাকে কৃপণ বলা হয়। আপনার ভেতরে এত আধ্যাত্মিক সম্পদ আছে অথচ আপনি তা কাউকে দিতে চান না। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ মন্ত্র দীক্ষার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলেন, সহজে দিতে চাইতেন না। স্বামী ব্রহ্মানন্দজি গম্ভীর হয়ে গেলেন, বশিষ্ঠ সেন লিখছেন তার স্মৃতি কথায়, স্বামী ব্রহ্মানন্দজি বলছেন কে চায়, গম্ভীরভাবে জিজ্ঞেস করছেন কে চায় ভগবানকে কে চায়? বলছে এমনকি সাধু ব্রহ্মচারীরাও এসে বলে ব্রহ্মচর্য দিন, সন্ন্যাস দিন, ভক্তরা এসে বলে যাতে দীক্ষা দিন, মন্ত্র দীক্ষা দিন, কিন্তু ভগবানকে দেখা করিয়ে দিন, ভগবান যাতে পাই আমরা তার ব্যবস্থা করে দিন, এইটি কেউ কখনো বলে না। বলছে কে চায়, তাই চায় না বলেই ধনী তার কৃপা বিতরণ করতে পারেন না, তাই তাকে কৃপণ বলাটা শোভনীয় নয়, তিনি কৃপা বিতরণ করবার জন্যই আছেন, শুধু তাকে চাইতে হবে। এই চাওয়াটা ভীষণ ভীষণ ভীষণভাবে জরুরি। বলছেন যে চাইবে, যে আন্তরিকভাবে চাইবে তার হবে। মানুষ তো মত্ত হয়ে আছে বৈষয়িক আনন্দে, আমরা টেম্পোরারি আনন্দ, টেম্পোরারি সুখ সেটার পেছনে এত বেশি ছুটে বেড়াই, আমরা বিশেষ কিছুতে তার বাইরে কিছু যেতে চাই না। পূজ্যপাদ মহাপুরুষ মাঝে আগের দিন বলেছিলেন না, আমরা সব পাকা করতে চাই, ঘর বাড়ি সমস্ত কিছু পাকা করতে চাই, অথচ জীবনটাকে পাকা করি না।
ফলে এই যে এই কাঁচা জগতে সব কিছুকে পাকা করি, আর যেখানে খুব সহজে পাকা করতে পারতাম সেটা না করে, সেই পাকাটুকু না করে কাঁচা হয়েই এই জগৎ থেকে বিদায় নিই। প্রভুর কাছে প্রার্থনা, আমাদের এই মনের উন্মেষ ঘটুক, আমাদের কাঁচা আমির পতন হোক, পাকা আমির যেন বিকাশ হয়। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।